হোম মেড হেলদি ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি হরিয়ালি ফিশ কারি রান্না করব। এই রান্নাটায় আমি সবুজ কারি পাতা দিয়ে সিলভার কাপ মাছের গ্রেভি করেছি। চলুন আসামের একটা বিখ্যাত মাছের রেসিপি আমরা দেখে নিই। উপকরণগুলো প্রথমে দেখে নিই। এই সামান্য উপকরণ দিয়ে হরিয়ালি ফিশটা করে দেখাবো। লাগছে সিলভার কাপ মাছ, আমি 4 পিস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। এই রান্নাটা আপনারা যে কোনো অন্য মাছ দিয়েও করতে পারেন। লাগছে রসুন কুচি, 7-8 কোয়া রসুন কুচিয়ে রাখা আছে, আর কাঁচা লঙ্কা ছেঁড়া 7-8 ফোঁটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা আছে, আর কারি পাতা ধুয়ে রাখা আছে। এই যে কারি পাতা আমি পেস্ট করে রেখে দিয়েছি, এই 1/2 বাটি মতো পেস্ট করে রাখা রয়েছে। লাগছে কালো জিরে, হলুদ, নুন। মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু কম মাছ, সেই জন্যে মাছগুলো আমি তুলবো না, এখানেই ফাঁকা করে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিলাম, এবার রসুন ফোড়ন দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। কারি পাতার পেস্টটা এবার দিয়ে দেব। আমি যেহেতু একটু বেশি গ্রেভি চাই, এই জন্য 1/2 বাটি আবার জল দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢেকে রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখি মাছটা হয়ে গেছে কিনা। গ্রেভিটা যদি কম করতে চান তাহলে একটু ফুটিয়ে নিলেই হবে। আমি একটু ফুটিয়ে নিচ্ছি।
এই যে আমার হরিয়ালি ফিস একদম রেডি, এবার আমি নামিয়ে নেব।